যদি ক্ষণিকে সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনে সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহে সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি দুই মাসে সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিনে সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি নয়তো অন্য কারো। তুমি ফুলের উপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল শয্যা, আর ফুল তোমার উপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ শয্যা। দুই ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয়। এক, স্বার্থপর, দুই, মিথ্যাবাদী। 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে 20,000 টাকা বেতন, লোকে বলে ছেলে এস্টাবলিশড, চাকরি করে। আর 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে মাসে 70,000 টাকা ইনকাম, লোকে বলে ছেলেটার কোনো গতি হইল না, শেষমেশ দোকানদারি। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয়, তিনি যে একজন বাবা এটাই বড় কথা। সেই ছেলেকে জীবনসঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়েকে জীবনসঙ্গিনী করো যার অতীত ভালো। কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমাতে পারে না, সে মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো, টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা রিক্সা চালক দেখলে আপনার সন্তানকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। হরিণ এক লাপে 23 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ এক লাপে 22 হাত পর্যন্ত যায়। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ হরিণকে কখনো ধরতে পারবে না, কিন্তু হরিণ মাঝে মাঝে পেছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল পেছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া, এজন্যই হরিণ বাঘের শিকার হয়। তেমনই জীবনের অনেক ভুলও স্মৃতিময় গল্প থাকবে, এটা নিয়ে এত বেশি চিন্তা করা যাবে না। বারবার নিজের ভুল স্মৃতিগুলোর দিকে না তাকিয়ে নিজের লক্ষ্য সামনে নিয়ে সামনে দিনগুলোতে ব্যস্ত থাকতে হবে, তবেই মিলবে সফলতা। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না, তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। আপনি যদি 100টি লাল পিঁপড়া এবং 100টি কালো পিঁপড়া একসঙ্গে একটি জারের মধ্যে রাখেন তবে কিছুই হবে না, কিন্তু এবার যদি জারটি একটু ঝাঁকুনি দেন তবে লাল পিঁপড়া ও কালো পিঁপড়া একে অপরকে হত্যা করা শুরু করবে। লাল পিঁপড়া বিশ্বাস করবে কালো তার শত্রু, আর কালো বিশ্বাস করবে লাল তার শত্রু, কিন্তু বাস্তবে শত্রু সেই ব্যক্তি যিনি জারকে নাড়িয়েছিলেন। তাই আমাদের সমাজেও এমন সত্য ঘটনা ঘটে, তাই একে অপরের সাথে লড়াই পড়বে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত। ঝগড়ার পর যে প্রথম কথা বলে বা যে প্রথম ফোন করে সে নির্লজ্জ নয়, বরং তার কাছেই সম্পর্কের মূল্য সবচেয়ে বেশি। জীবনে তারাই বেশি কাঁদে যারা 10 জনকে নয় 1 জনকে অধিক ভালোবাসে। কোন সমাজ কতটা উন্নত তা মাপা যায় সেই সমাজের মহিলাদের অবস্থান দিয়ে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। ছেলেরা সুন্দর চেহারা দেখলে
প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এজন্যই মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। জীবন হলো একটা কঠিন পরীক্ষার নাম, যে পরীক্ষার প্রত্যেকের জন্য প্রশ্নপত্রটা ভিন্ন ভিন্ন। তাই অন্য কাউকে অন্ধভাবে নকল করতে গেলে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। তাই সাবধানে পা ফেলুন। একজনের সাহায্য ও সহযোগিতাই অন্য একজনের বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়। তাই অন্যজনের ক্ষতির কথা চিন্তা না করে কিভাবে উপকার করা যায় তাই ভাবা উচিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।